বহুত বড় বাহাদুর যার নাম ছিল কারার হায়দার শেরে খুদা আলী ওনার শাহাদতটা কেমনে হয়েছে ওনার শাহাদতটা কেমনে হয়েছে একটু বোঝার প্রয়োজন আল্লাহর গোলাম এজন্য একটু মনোযোগ দিয়ে মলক্ষ্য করে শোনো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বটা হলো ইস্তিহাদি খাতা ইস্তিহাদি ইস্তিহাদি সেই ইস্তিহাদি দ্বন্দ্ব তারা একজন আরেকজনকে একটু বুঝের মাধ্যমে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি চাইছিলেন আপনি খলিফা হয়েছেন ভালো কথা কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের বিচার করুন ওনার হত্যার বিচার করুন কারা উসমান গনিকে হত্যা করলো কারা উসমান গনিকে হত্যা করলো তার বিচার আপনি আগে করুন তারপরে আপনার হাতে আমি বায়াত নেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আগে আপনি বায়াত নেন এরপরে আপনি বিচার দায়ের করেন আদালতে বিচার দায়ের করেন কাদের কাদের বিরুদ্ধে আপনি বিচার দায়ের করবেন বিচার দায়ের করেন এরপরে বিচার কার্য শুরু হবে কারণ পরিস্থিতি বেশি ভালো নয় একজন আরেকজনের অবস্থা বর্ষে বেশি ভালো নয় কারণ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পিছনে ইহুদিদের ষড়যন্ত্র ছিল এর ভিতরে কিছু মুসলমানও তারা শরীক হয়ে গেছিল এজন্য যদি ওদের বিরুদ্ধে আজকে বিচার করতে হয় তাহলে আদালতে বিচার দায়ের করেন আর হেকমতের সাথে বিচার করতে হবে যেন ফিতনা বেড়ে না যায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর ছিলেন এবং অত্যন্ত সম্পর্ক খুব ভালো ছিল মহব্বতের সম্পর্ক ছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পর যখন ওনাকে রাজ দরবারে গেরাও করে মদিনায় ওনাকে শহীদ করে দিল দুষ্ট লোকেরা দুষ্টের দলেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বারবার অনুমতি চেয়েছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনি শুধু একবার অনুমতি দিন ওই বান্দরগুলাকে মদিনা থেকে বিতাড়িত করে দেই আপনি অনুমতি দেন কেমন করে ওরা রাজপ্রাসাদ ঘেরাও করে থাকে সেটা আমি আলী একা বুঝব কিন্তু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই অনুমতিটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দেন নাই তিনি বলতেন যে না আলী আমার কারণে নবীর দেশে যে দেশে আমার মায়ের নবী শুয়ে আছেন সেই মদিনাতুন নবী এই দেশে আমার কারণে রক্তপাত হোক আমি উসমান সেটা চাই না হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই রাজপ্রাসাদের গেইটে দাঁড় করে রাখছিলেন গেইটে দাঁড় করে রাখছিলেন দুশমনরা যখন ওনাকে হত্যা করার জন্য ভিতরে ঢুকে আহত হয়েছেন হযরত হাসান অতএব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপ্রাণ চেষ্টা করেছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার অনুমতি দেন নাই যার কারণে বিষয়টা এমন ঘটে গেছে বাহির থেকে পানি সব কিছু ওরা বন্ধ করে দিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাই তুমি এমন করো না তুমি আগে বায়াত গ্রহণ করো তারপরে তুমি বিচার তারপরে তুমি বিচার দায়ের করো আমি একশো একশো বিচার করব আমি উসমান হত্যার বিচার চাই না বিষয়টা এমন না আমি চাই পরিস্থিতিটা স্বাভাবিক করে হেকমতের সাথে বিচার করব একশো একশো বিচার হবে বিন্দু পরিমাণ এর ভিতরে কোনো ত্রুটি হবে না কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করতেছেন আলী হয়তো বিচার করবেন না বিচার হয়তো তিনি করবেন না তিনি বলতেছেন না না উসমান হত্যার বিচার না করা পর্যন্ত আমি আপনার হাতে বায়াত নিব না আপনার হাতে বায়াত নিব না বরং তিনি নিজের থেকে খলিফা নিজেকে ঘোষণা করে ফেললেন এবং কিছু মানুষ সিরিয়ার তার হাতেও বায়াত নেওয়া শুরু করলো দুইটা গ্রুপ হয়ে গেল দুইটা দল হয়ে গেল সাহাবায়ে কেরামের ভিতরে দুইটা দল হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে অধিকাংশ সাহাবি কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেও যে সাহাবি নাই তা না ওনার পক্ষেও সাহাবি আছেন এ ভাই হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ইনি মক্কায় ছিলেন, ওনাকেও হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝায় বুঝায় ওনার দলে নিয়ে গেছিলেন। দেখেন উসমানকে এইভাবে নির্মমভাবে যারা হত্যা করলো, আলী তাদের বিচার করে না, বিচার করে না। আম্মা জান পর্যন্ত আমিরে মুয়াবিয়ার পক্ষে ছিলেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন। অতএব আপনি কারে আপনি দোষী বলবেন, কারে নির্দোষ বলবেন, কারে দোষী বলবেন, কারে নির্দোষ বলবেন, এই ব্যাপারে আমাদের নীরব থাকাই উচিত, নীরব থাকাই বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। বাপ চাচায় যদি ঝগড়া হয়, বাপ চাচায় যদি ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, মা বাবায় যদি ঝগড়া হয়, তখন সন্তান এর ভিতরে প্রবেশ না করাই ভালো। মাকেও খারাপ বলা যাবে না, বাবাকেও খারাপ বলা যাবে না। ভাইরা বন্ধুরা এবার শুনুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে আর একদিকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে যাইতেছে, জটিল চরম আকারে দ্বন্দ্ব পৌঁছে গেল, চরম আকারে দ্বন্দ্ব পৌঁছে গেল, মারামারি পর্যন্ত, যুদ্ধ পর্যন্ত ঘটে গেল, যুদ্ধ পর্যন্ত ঘটে গেল। এ ভাই, তখন পরিস্থিতি কিছুটা শান্ত করার জন্য আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচারে বসবেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পক্ষে থাকবেন। আর দুজন, তারা দুজন একসাথে বৈশা তারা পরামর্শ করলেন, তারা যেই সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্ত সবাই মেনে নিবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের ইতিহাসে সাহাবায়ে কেরামের ভিতরে অনেক বিচক্ষণ একজন সাহাবি ছিলেন আমর ইবনুল আস। এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন একসাথে বৈশা তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা দুজনকে খেলাফতি ছেড়ে দিতে বলবো, আলীকেও বলবো আপনি খেলাফতি ছেড়ে দেন, আর এদিকে আমিরে মুয়াবিয়াকেও বলবো আপনিও খেলাফতি ছেড়ে দেন, তৃতীয় কাউকে আমরা খলিফা বানাবো, নতুবা এই সমস্যার সমাধান আমরা দেখি না। এই হলো সিদ্ধান্ত যে আমরা মিটিংয়ে উপস্থিত হইয়া হাজারো মুসলমানের সামনে এ কথা বলে দিব যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমি আবু মুসা আশআরি খেলাফতি স্থগিত করলাম, আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলবেন আমি ওনার খেলাফতি স্থগিত করলাম, তারপরে পরামর্শ করে আমরা তৃতীয় একজনকে খলিফা বানাবো, এই হলো সিদ্ধান্ত। ভালো কথা, কিন্তু ভাইরা বন্ধুরা যেদিন ঘোষণা করার টাইম, ওই ঘোষণার ভিতরে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে বলছেন, তিনি আগে বলছেন ঘটনাক্রমে তিনি আগে বলছেন যে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বলছি খেলাফতি স্থগিত, আলীর খেলাফতি স্থগিত প্রত্যাহার করলাম। এইদিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো এই কথা বলার কথা যে আমি আমির মুয়াবিয়ার পক্ষ থেকে খেলাফত স্থগিত করলাম, কিন্তু না, তিনি বুদ্ধি করে বিচক্ষণতার পরিচয় দিয়ে তিনি কি বললেন, তিনি বলতেছেন যেহেতু আবু মুসা আশআরি আলীর খেলাফতি স্থগিত করে দিয়েছে, আমি আমিরে মুয়াবিয়াকে খলিফা নিযুক্ত করলাম, ঘোষণা দিলাম। আলী যখন খলিফাতের খেলাফতির দায়িত্ব থেকে তিনি ইস্তেফা দিয়েছেন, আমি মনে করি খেলাফতির উপযুক্ত আমির মুয়াবিয়া, তার হাতে আমরা বায়াত গ্রহণ করি, আমিও গ্রহণ করলাম। কইরাই তিনি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আওয়াজ দিয়া বলেন আবু মুসা আশআরি কি হলো, এটা তো কথা ছিল না। আবু মুসা আশআরি বলতেছে আমিও তো কিছু বুঝলাম না, কথা তো এমন ছিল না, কিন্তু এমন হয়ে গেছে, এখন কি করার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিছু করার নাই, যা হওয়ার হয়ে গেছে, সব ফয়সালা আসমানের, অতএব কিছু করার নাই, এটাই তুমি মেনে নাও, এটাই মেনে নাও। ভাইরা বন্ধুরা ওই অবস্থায় 12,000 মুসলমান
তারা এই সিদ্ধান্ত কোনোভাবেই তারা মেনে নিতে পারে নাই। তারা সাথে সাথে এই গ্রুপ থেকে বের হয়ে গেল, তারা বের হয়ে গেল, কয় আমরা এই বিচারই মানি না, এই সমাধান আমরা মানি না। সমাধান করবে কে? সমাধান করবেন আল্লাহ। সমাধান করবে কে? সমাধান কি করবে আমর ইবনুল আস? সমাধান কি করবে আবু মুসা আশআরী? সমাধান কি করবে আলী? সমাধান কি করবে মুয়াবিয়া? সমাধান করবেন তো আল্লাহ, সমাধান করবেন তো আল্লাহ। কথা সুন্দর কিন্তু মতলব খারাপ, কারণ আল্লাহ সমাধান করার জন্য আসমান থেকে জমিনে নেমে আসবে নাকি? আল্লাহ তো সমাধান করার জন্য আসমান থেকে জমিনে নেমে আসবে না। যেই সমস্ত মানুষ এই কথা কয়, এরার উদ্দেশ্য খারাপ। আবার যারা কয় কয় ইসলামের হেফাজত তুমি কি করবা, ইসলামের হেফাজত তো করবে আল্লাহ, আমি আর তুমি কি করব? ইসলামের হেফাজতকারী তো আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজে বলেছেন হেফাজতকারী কোরআনের, অতএব কোরআনের যদি অপমান হয় আল্লাহ নিজে হেফাজত করবে। এমনটা যারা বলে এদেরও উদ্দেশ্য বড় খারাপ, কারণ আল্লাহ পাক হেফাজত করবে কথা সত্য, তাই বলে আল্লাহ জমিনে নেমে আসবে এমন না। আল্লাহ তার বাহিনী দ্বারা প্রতিনিধি দ্বারাই আল্লাহ এটা হেফাজত করায় নিবে। এজন্যই তো বদর হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে, মুতার যুদ্ধ হয়েছে, এজন্যই তো এতগুলা যুদ্ধ হয়েছে, আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে। যদি সব কিছু আল্লাহ নিজেই করত তাহলে নবী উহুদে যাওয়ার প্রয়োজন ছিল না, আমার নবীর দান্দান শহীদ হওয়ার প্রয়োজন ছিল না, মাথায় আঘাত পাওয়ারও কোনো প্রয়োজন ছিল না। এত কিছু ঘটে গেছে, এর অর্থ হলো হেফাজত আল্লাহ নিজের হাতে আসমান থেকে জমিনে নেমে আসা করবে এমন না, বরং আল্লাহ তার বাহিনী দ্বারা তার কিছু বান্দাদের দ্বারাই আল্লাহ হেফাজত করাইবে। ওই খারিজি যা যে 12,000 মানুষগুলা মুসলমানের দল থেকে বের হয়ে গেছিল, এদেরকে খারিজি বলা হয়, খাওয়ারিজ, খারিজের বহুবচন খাওয়ারিজ। এরা এই খাওয়ারিজের দল, খারিজির দল। এরা অন্তরের মধ্যে অত্যন্ত জিদ নিয়ে তারা বের হয়ে গেছে, কত এমন জিদ নিছে। এখন হযরত আলীর নামও শুনতে পারে না, হযরত মুয়াবিয়ার নামও শুনতে পারে না, আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ইনি যে এই এই চালাকিটা করছেন এটাও মান্য নিতে পারতেছে না এমন। আর হযরত আলী কেন এই সিদ্ধান্ত মান্য নিলেন, এজন্য আলীরও মানতে পারতেছে না, আলীরও বিদ্বেষ, চরম দুশ্মন হয়ে গেছে। এই 12,000 যে বাইরি ছিল এরাই মূলত খারিজি। বাইরিয়া করছে কি শুনবেন, হারামিরা, এই হারামিরা বের হইয়া তারা সিদ্ধান্ত নিছে, বৈঠক করছে, কয় তিনজনে না হত্যা না করা ব্যতীত এই মুসলিম জাহানে শান্তি আসবে না, তিনজনে হত্যা করা লাগবে। কারা কারা? কয় এক নম্বরে হলো আমিরে মুয়াবিয়া, দুই নম্বর হলো আমর ইবনুল আস, তিন নম্বর হলো আলী। এই তিনজনে হত্যা করলে মুসলিম জাহানের শান্তি আসবে, অশান্তি দূর হবে, আর নতুবা যে ফিতনা লাগছে এই ফিতনা দূর হবে না। কত বড় জঘন্য কথা চিন্তা করেন। তিনজনের দায়িত্ব কে কার নিবে? আব্দুর রহমান ইবনে মুলজিম, ওই হারামি দায়িত্ব নিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করার। আর বারাক ইবনে আবদুল্লাহ আর আমর ইবনে বকর, এই দুই হারামি দায়িত্ব নিছে, বাকি দুইজন হযরত আমির মুয়াবিয়া এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য। এবং সিদ্ধান্ত হইছে যে ফজরের সময়, ফজরের নামাজের সময় একই টাইম, এট এ টাইম তিনজনকে, তিনজনে হত্যা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য যেতে হবে কুফায়, আর মুয়াবিয়া, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে হলে যেতে হবে সিরিয়ায়। দুইজন গেছে সিরিয়ার, আর আব্দুর রহমান ইবনে মুলজিম ওই হারামি আসছে কুফায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করার জন্য, শহীদ করার জন্য। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছি এ আসছে কুফায়, কুফায় এসে সে ছদ্মবেশে ঘুরতেছে, 1,000 দিরহাম দিয়ে একটা তলোয়ার কিনছে, 1,000 দিরহাম দিয়ে বিষ কিনছে, খারাপ, অত্যন্ত প্রচন্ড খারাপ বিষ, 40 দিন পর্যন্ত তলোয়ার ধার দিছে এবং ধারণা তলোয়ার বিষ মাখাইছে, প্রস্তুতি দেখেন কেমন।
এই আব্দুর রহমান ইবনে মুলজিম এই খারিজি সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য 40 দিন পর্যন্ত তলোয়ার ধারায় আর এই ধারালো তলোয়ারে বিষ মাখায় আর এইদিকে কুফায় ঘুরে আর তালাশ করে তার মতো দুই একটা খারিজি আছে কিনা একটু দেখবে তালাশ করতেছে খারিজি আছে কিনা একটু তালাশ করতেছে দল ভারী করার জন্য ভাইরা বন্ধুরা এর ভিতরেই সে পাওয়া গেছে একজন মহিলা অনন্ত সুন্দরী একজন মহিলা পাওয়া গেছে মহিলাটা দেখা যায় খুব ইবাদত গুজার মসজিদে আলাদা যে মহিলাদের জন্য জায়গা ওই জায়গায় সে সারা দিন সারা রাত ইবাদত বন্দেগি করে আবার কথাবার্তা কম কয় অনেক সুন্দরী আব্দুর রহমান ইবনে মুলজিম তারে ফলো করলো কারণ গুপ্তচর যারা দুশমন যারা এরা যখন কাউকে হত্যা করার জন্য আসে তখন অত্যন্ত দরবেশ সাজে আসে ভালো মানুষের সুরত দুইরা তার ভিতরে ঢুকে আপনজন খাওয়ার চেষ্টা করে এরপরে তার কাণ্ড তার কার্যকলাপ ঘটাইয়া তখন তার কাছ থেকে বিদায় নেয় এটা হলো দুশমনদের খাসলত সেই মহিলাটার প্রতি নজর দিল একদিন নজর দিয়া বলতেছে ওই মহিলার নাম ছিল কিতাব এই মহিলার নাম ছিল কিতাব এই মহিলাকে সে বলতেছে সে আয়েশা বলতেছে মুলজিম কয় আমি তোমাকে তোমাকে সারা রাত সারা দিন আমি বন্দেগি করতে দেখি ভালোই লাগলো এলাকার মানুষ তোমারে কেমন জানে কয় খুব ভালো জানি আমার মতো এত ভালো এই কুফা থেকেও আছে কিনা সন্দেহ মানুষ আমাকে অনেক ভালো জানে কয় ঠিক আছে ভালো কথা আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি বিয়ে বসবানি এই কথা বলা মাত্র এই কিতাব তখন ডাক দিয়ে কয় তুমি আমাকে বিয়ে করবা বলে হ ঠিক আছে বিয়ে করতে বারবার শর্ত আছে চারটা কয় কি কি শর্ত বলো কে এক নম্বর শর্ত হলো আমাকে এক নম্বর শর্ত হলো 3000 দিরহাম দেওয়া লাগবে দেন মোহর কয় হাজার 3000 দেন মোহর দিতে হবে দুই নম্বর হলো একজন খাদেম দিতে হবে তিন নম্বর হলো একজন বাদী দিতে হবে চার নম্বর হলো আলীকে হত্যা করা লাগবে যখনই কথা বলছে আব্দুর রহমান মুলজিম ভিতরে ভিতরে বহা খুশি কয় আমি তো যার খুশ যারে খুঁজতেছি তারে তো পাওয়া গেছে আমি তো চাইছিলাম একজন সহযোগী হ্যাঁ সে তো দেখা যায় পুরাপুরি আমার দলের লোক কেমন শর্তরা দিছে কয় আমি তো এই আমি তো তোমার এই শর্ত পূরণ করার জন্য কুফায় আজকে অনেক দিন যাবত ঢুকছি আলীকে হত্যা করার জন্য তাহলে তুমি আর আমি তো এক একটু বলো তো আলীর প্রতি এত বিদ্বেষ কেন কি জন্য কিতাব কয় আমার বাবা ছিল খারিজি আলী দলে বলে আমার বাবার সাথে যুদ্ধ করে বাবারে হত্যা করেছে সেদিন থেকে আমি মনের ভিতরে প্রতিশোধ নেওয়ার জন্য আগুনে জ্বলতেছি আমি আমার বাবার প্রতিশোধ নিতে চাই আলীকে হত্যা করার মাধ্যমে প্রতিশোধ আমি নিতে চাই এই বলল তখনই দুজন একমত হয়ে গেল একমত হয়ে গেল আমার ভাইয়েরা বন্ধুরা এ ভাই এইবার তো স্বামী স্ত্রী দুজনের এক ফোন দিয়ে এক চিন্তা কিভাবে আলীকে হত্যা করা যায় কিভাবে আলীকে হত্যা করা যায় ভাইয়েরা বন্ধুরা স্বামী স্ত্রী দুজনে মিলা তারা বন্দি বন্দি করে তলোয়ারের মধ্যে ধারায় তলোয়ারে বিষ লাগায় কারে হত্যা করতে চায় হযরত আলীকে কাকে হত্যা করতে চায় ইসলামের চতুর্থ খলিফাকে কাকে হত্যা করতে চায় ইমাম হাসান হুসাইনের বাবাকে কাকে হত্যা করতে চায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে আল্লাহ নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী হলাম এলেমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা ওয়াকুদাহুম আলী আল্লাহর নবী বলেন আমার আলী হলো উত্তম বিচারক ন্যায় বিচারক হযরত আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের একটা পোশাক একটা বর্মা হারিয়ে গেছে ইহুদির কাছে দেখতে পেয়ে তিনি বলতেছেন এই বর্মটা আমার তখন তিনি খলিফাতুল মুসলিমিন আমিল মুমিনিন
ইহুদি বলতেছে আলী বর্মটা আমার গায়ে, তুমি বলতেছো তোমার প্রমাণ কি? আমি তো বলি বর্মটা আমার কারণ আমার গায়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে সাক্ষী আছে, সাক্ষী আছে। বিচারকের কাছে মামলা দায়ের করলেন কাজীর দরবারে, অথচ ওই কাজী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়োগ করা কাজী, কারণ ইনি তো খলিফা, কালি ওনার আন্ডারে কাজ করেন, চাকুরি করেন। ওই কাজীর দরবারে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দিলেন, আমার বর্মটা এক ইহুদি চুরি করেছে। এই বিচার যখন আদালতে উঠল, অসংখ্য অগণিত মানুষ দেখার জন্য হাজির হলো, বিচারক তখন বলতেছে, আমিরুল মুমিনিন বর্মটা আপনার যুদ্ধের পোশাকটা বলতেছেন, আপনি আপনার প্রমাণ কি, সাক্ষী কি? এক নম্বর সাক্ষী হলো আমার সন্তান হাসান। বিচারক ডাক দেওয়া বলে খলিফাতুল মুসলিমিন বিয়াদবি মাফ করবেন, বাবার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য নয়, অন্য কোন সাক্ষী আছে কিনা বলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গোলাম, সে জানি বর্মটা আমার কারণ ওরা ভালো করে চিনে। বিচারক বলতেছে, না, এই সাক্ষীও গ্রহণযোগ্য নয়, মালিকের পক্ষে গোলামের সাক্ষী গ্রহণযোগ্য নয়, অন্য কোন সাক্ষী আছে কিনা আপনি একটু তালাশ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে আর কোনো সাক্ষী নেই। বিচারক তখন বলতেছে, যদি সাক্ষী না থাকি তাহলে এই মর্মের দাবি আপনি করতে পারেন না, কারণ এই যুদ্ধের পোশাকটা তার নিজ তার গায়ে, অতএব তার পক্ষে আর সাক্ষী লাগবে না, বরং তার গায়ে তার পোশাক, এটাই তার পক্ষে সাক্ষী। দখলে আছে তার, দখলে আপনার না, দখলে ওর, যার দখলে আছে তার আর প্রমাণ লাগে না। যদি আপনার মালিকানা হয়ে থাকে আপনার প্রমাণ দিতে হবে, এটা আমার, আমার দখলে যার তার কোনো সাক্ষী লাগে না, প্রমাণ লাগে না। এই কথা বলা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারে হেরে গেলেন। বিচারক ওই বর্মটা ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিল, ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। হাজারো মানুষজন দেখলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আলী, তিনি আজকে বিচারে হেরে গেলেন। কে বিচার করলো? তার নিয়োগ করা কর্মকর্তা, তার নিয়োগ করা কর্মচারী, তার নিয়োগ করা কাজী তার বিপক্ষে আজকে রায় দিল। ইসলামের ইতিহাসে বিচার ব্যবস্থা চিন্তা করেন, বিচার ব্যবস্থা চিন্তা করেন, তিনি একজন প্রেসিডেন্ট, তিনি একজন মন্ত্রী, তিনি একজন অমুক আর তমুক, এই কথা চিন্তা করে বিচারক কোনো রায় দেয় না, রায় দেয় নাই। তিনি ওই সময়ের খলিফাতুল মুসলিমিন, তিনি ওই সময়ের প্রধানমন্ত্রী, ওই সময়ের প্রেসিডেন্ট, অথচ তার অধীনে কর্মকর্তা, তার অধীনে চাকরি করে কাজী সাহেব তার পক্ষে রায় দেয় নাই, রায় দেয় নাই, বিপক্ষে রায় দিয়ে দিল। কাজী যখন তার বিপক্ষে রায় দিয়ে দিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার তিনি একশো একশো মেনে নিলেন, বিন্দু পরিমাণ কোনো বাধা দিলেন। আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আজকে আজকে একটা বিচার আমি আজকে দেখলাম, এমন এক বিচার আজকে আমি দেখলাম। ওই ইহুদি ডাক দিয়া বলতেছে, বিচারককে ডাক দিয়া কয়, আপনি বিচার এখনো শেষ করেন না, আমার একটা কথা আছে। কথা, মানুষজন সবাই চলে যাওয়ার উপক্রম, কিন্তু আবার সবাই নজর করে তাকাইল। সে বলতেছে, আজকে এমন এক বিচার আমি দেখলাম, জীবনে এমন বিচার আমি কোনোদিন দেখি নাই, পৃথিবীর কোনো শক্তি ছিল না আজকে আমাকে এই কথা বলাইতে পারে যে এই বর্মটা আলীর, পৃথিবীর কোনো শক্তি ছিল না আমার মুখ দিয়ে এই কথা বলাবে যে বর্মটা আলীর, কিন্তু আজকে আমার, আমি ইসলামের এত সুন্দর বিচার ব্যবস্থা দেখে আমি নিজে নিজে স্বীকার করলাম, আজকে আমি নিজে নিজে স্বীকার করলাম ইসলামের বিচার ব্যবস্থা এত সুন্দর, এই বর্মটার মালিক আমি না, এই বর্মের মালিক হলেন আলী, আমি তার বর্মটা চুরি করেছি, এই কথাটা আমি আজকে নিজের মুখে স্বীকার করলাম, এবং উপস্থিত মানুষের সামনে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। উলফত মে বরাবর কে ইফা হো কে জফা হো,
उल्फत में बराबर के यफा हो के जफा हो हर चीज में लज्जत खजा गर दिल में मजा हो हर चीज में लज्जत खाया गर दिल में मजा हो एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी পায়রা বন্ধুরা জন্য বলতেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা নু বর্ম ফির পাইলেন ইহুদি কালেমা পড়ে মুসলমান হলো আল্লাহর নবী বলেন ওয়াকুদুহুম আলী আমার আলী হলেন উত্তম বিচারক আলী হলেন উত্তম বিচারক পায়রা বন্ধুরা আলী রাদিয়াল্লাহু তাআলা নুনার একটা বিচারের ঘটনা আমি আপনাদেরকে শোনাবো এবং তাকওয়া পরহেজগারি কি পরিমাণ আল্লাহর কাছে কত দাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে তিনি যাইতেছেন ওই অবস্থায় তিনি মসজিদে নববীতে যাবেন আজানের টাইম শেষ আজান হয়ে গেছে জামাতের টাইম শুরু হয়ে গেছে আলী ঘর থেকে বের হলেন জামাতে শরীক হবেন ইমামতি করবেন মায়ার নবী দয়ার নবী আলী বের হলেন কোথায় আলীর গোর ওই দে ভাইরা বন্ধুরা বাবে জিব্রাইল মদিনার মসজিদ বাবে জিব্রাইল যারা মদিনা শরীফে গেছেন ওই বাবে জিব্রাইল থেকে বের হওয়ার পর ডান দিকে একটা ঘর ছিল ছোট্ট ঘর ওই ঘরটাই ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ঘর দীর্ঘদিন পর্যন্ত ওই ঘরটা ছিল হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সংসার হাসান হুসাইনের ঘর বাবে জিব্রাইলের পাশেই ছিল এরপরে মসজিদে নববীর সংস্কার যখন করা হয় মসজিদে নববী যখন আরো বাড়ানো হয় তখন এই ঘরটারে ভেঙে ফেলা হয় নতুবা অনেক দিন পর্যন্ত এই ঘরটা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসবেন একটা গলি পড়ে গেল গলি পড়ে গেল চিকন একটা গলি ওই গলিটা পাড়ি দিয়া মসজিদে নববীতে ঢুকতে হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই মাত্র গলিতে ঢুকবেন তখনই তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধ মানুষ ওই বৃদ্ধ মানুষটা গলিটা পার হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন আমাকে যদি এখন জামাত ধরতে হয় রাকাত ধরতে হয় আগে আগে মসজিদে যাইতে হয় যদি একটু দ্রুত যাইতে হয় তাহলে এই বৃদ্ধ মানুষটারে একটু গায়ে চাপ দিয়ে আমাকে সামনে যেতে হবে তারে একটু গায়ে চাপ দিয়ে যেতে হবে কারণ গলিটা চিকন অনেক চিকন আর যদি তার সম্মান করতে হয় তারে যদি সম্মান করতে হয় তার পিছনে পিছনে যেতে হবে একটু সময় বেশি লাগবে হয়তো নামাজ আমার এক রাকাত ছুটে যাবে হয়তো এক রাকাত আমি পাবো না আমাকে পিছনে পিছনে যেতে হবে কি করব আলী কি করব আলীর মন তারে বলতেছে আলী রে শুনো বৃদ্ধ মানুষের সম্মান আমার আল্লাহ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যার বয়স বেশি যার বা দাড়ি পাকা চুল পাকা তারে আজাব দিতে আমি আল্লাহর বড় লজ্জা লাগে ইন্নাল্লাহ লা ইস্তাহিয়ি আল্লাহ পাক লজ্জা করেন কারে যিশাইবাতিল মুমিন যে বৃদ্ধ যে চুলদাড়ি পেকে গেছে এমন মানুষকেই আজাব দিতে আল্লাহ পাকের লজ্জা হয় সম্মানী মানুষের সম্মান দেওয়াটা আমার আল্লাহর আদত আমার নবীর সুন্নাত এরে আলী না ওই বৃদ্ধ মানুষটাকে তার বয়সের কারণে তারে সম্মান দাও বয়সের কারণে সম্মান দাও ইজ্জত করো নামাজ তোমার এক রাকাত ছুটে যায় যাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে তিনি আসতে লাগলেন পিছনে পিছনে আসতেছেন বৃদ্ধ মানুষটারে তিনি ধাক্কা দেন না এইদিকে আল্লাহর নবী তো মসজিদে নববীতে জামাতে দাঁড়ায় গেলেন নবী রুকুতে চলে গেছেন রাকাত চলে যাবে কিন্তু হযরত আলী ওইদিকে যে তার দেরি হচ্ছে বৃদ্ধ মানুষটার কারণে আর নবী রাকাতে চলে গেলেন রুকুতে চলে গেলেন আলীর রাকাত ছুটে যাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখতেছেন দেখতেছেন হযরত আলীর এই আচরণটা আল্লাহর কাছে এত ভালো এত পছন্দ হয়েছে আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও যায় বলো সে যেন রুকু লম্বা করে দেয় আমি আল্লাহ না বলা পর্যন্ত আলী আমি আল্লাহ না বলা পর্যন্ত আমার নবী যেন মাথা না উঠায়
কারণ আমার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই। জিব্রাইল আমিন মায়ার নবী রুকু দেয় জাহাজি, জিব্রাইল আমিন বলতেছে নবী গো ওগো নবী আপনি রুকু লম্বা করে দেন, রুকু থেকে মাথা উঠাবেন না গো নবী, আমি না বলা পর্যন্ত মাথা উঠাবেন না। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কারণ কি? কারণ হলো আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই, আর একটু সময় লাগবে, এজন্য আপনি রুকুটা লম্বা করেন যেন আলী রুকু পেয়ে যায়, আমি যখন ইশারা দিব তখন মাথা উঠাবেন। সুবহানাল্লাহ। হায় দার তেরা নাম সে ইসলাম রহেগা, হায় দার তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা, মুআবিয়া তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রহেগা। আমার ভাইরা, আল্লাহর নবী রুকু লম্বা করতেছেন লম্বা করতেছেন, আর নবী বিরক্ত হইতেছেন যে কামটা করলো কি আলী, আলী আজকে কেন এমন দেরি করলো, আর আমারে কেনই বা এত বড় রুকুটা রুকুর মধ্যে এমন কষ্ট দিতে লাগলো, কারণ কি, আলী কেন এমন করল। আচ্ছা যাক, নামাজ শেষ হোক, এরপরে জিগাই একটু পরে হযরত আলী নামাজে শরীক হয়ে গেছেন, নবীকে রুকুতে পেয়ে গেছেন, আর তখন জিব্রাইল আল্লাহ নবীকে বলতেছেন নবী গো এবার মাথা উঠান, আপনার সাহাবি আলী আপনাকে রাকাত রুকুতে পেয়ে গেছে। আল্লাহ নবী নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে আলীকে ডাক দিলেন, আনি আসো কাছে বসলেন। নবী বলতেছেন আলী দেরি করলা কেন নামাজে আসতে? হযরত আলী বলেন কই গো নবী আমার তো দেরি হয় নাই, আমি তো আপনাকে রাকাত পেয়েছি রুকুতে পেয়েছি, আমার এক রাকাতও ছোটে নাই। আল্লাহ নবী তখন বলতেছেন আলী এক রাকাতও ছোটে নাই, রাকাত কেমনে ছোটে নাই, রাকাত কেমনে পাইছো, এই খবর তোমার আসেনি। এ আলী রাকাত তো তোমার কোনোভাবেই পাওয়ার কথা না, জিব্রাইল আমাকে রুকুর মধ্যে এসে বলতেছে নবী গো রুকু লম্বা করেন, আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই, আমি রুকু লম্বা করে দিছি, এরপরে তুমি রুকুতে আমারে পাইছো, তখন জিব্রাইল আমারে কয় মাথা উঠাও, আমি তখন মাথা উঠাইছি, কেন তুমি এমন করলা, এমন কষ্টটা তুমি আমারে কেন দিছ, অন্য কোনো দিন তো তোমার জামাতে আসতে দেরি হয় না। এরে আলী একটু কোনা কোনা, কারণ কি, কারণ কি, আলী রাদিয়াল্লাহু তাআলা এইবার তার হুঁশ ফিরল, আরে বাপ রে বাপ, ঘটনা এদূর পর্যন্ত গড়ায় গেছে, আমার তো কোনো খবরই নাই। হযরত আলী অবাক হয়ে গেলেন, আলী আল্লাহ পাকের প্রশংসা আদায় করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আপ আলী ডাক দিয়া বলেন নবী গো নির্ধারিত টাইমে আমি বের হয়েছি জামাত ধরার জন্য, কিন্তু গলির মধ্যে এসে দেখি একজন বৃদ্ধ মানুষ গলিটা পার হতে যায়, আমি যদি এখন তারে ধাক্কা দেই তাহলে এই আমি আপনাকে ঠিক টাইমে নামাজে ধরতে পারবো, আর যদি আমি তারে সম্মান করে তার পিছনে পিছনে আই তাহলে নামাজ এক রাগাত হয়তো ছুটে যাবে। আমি আমার মনকে জিজ্ঞেস করলাম, মন বলে আলী রে না না, বৃদ্ধ মানুষকে সম্মান করতে হবে তার বয়সের কারণে, সে যেমনই হোক, সে নামাজি হোক আর বেনামাজি হোক, সে অমুসলিম হোক আর মুসলিম হোক, সে যদি বৃদ্ধ হয় তার বয়সের কারণে তারে সম্মান করো, তার বয়স তারে সম্মান পাওয়ার দাবি করে, তার বয়সটাই হলো তার সম্মান পাওয়ার পাওনা। হযরত আলী বলেন এজন্য আমি দেরি হয়ে গেল, আল্লাহ নবীর রহমতের নবী বলেন আলী ওই বয়স্ক মানুষটাকে তুমি তারে চিনো নি রে আলী? হযরত আলী বলেন নবী গো আমি গলি পার হওয়ার পর তার চেহারাটা দেখলাম, চেহারা দেখে আমি দেখি সে মুসলমান নয়, সে একজন ইহুদি, সে একজন ইহুদি। আল্লাহ নবী সাজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন আর বলেন মালিক, ও মালিক তোমার কুদরত বোঝা বড় দায়,
বয়সের কারণে মানুষ যে সম্মানী হয়, এই বয়স্ক মানুষটা যদি অমুসলিম হয় তারও বুঝি তুমি ইজ্জত করো, সম্মান করো। একজন অমুসলিম বয়স্ক মানুষকে ইজ্জত করলে তুমি বুঝি ভালোবাসো, তুমিও তোমার কাছে বলি সেটা পছন্দ। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে দেখুন ইসলাম কত মানবতার ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে কোনো অন্য ধর্মের বিদ্বেষ নাই, হিংসা নাই, অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ইসলাম ছড়ায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা দামি, এতটা সম্মানী, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী। রাতের বেলা আলীকে খেজুর দিলেন একটা, আর অন্যান্য সাহাবিদেরকে খেজুর দিলেন দুইটা তিনটা স্বপ্নে। হযরত আলী বলেন, আমি স্বপ্নে দেখলাম একজন মহিলা খেজুর নিয়ে নবীর দরবারে হাজির হাজির হয়ে বলে, নবী গো, আমার বাগানের প্রথম খেজুর, এই খেজুরগুলি আপনি আপনার সাহাবিদের মাঝে বন্টন করে দেন। আল্লাহর নবী একজন একজন করে সবাইকে বন্টন করে দিচ্ছেন, চারটা পাঁচটা করে সবাই নিয়ে দিচ্ছেন। আমারে দিলেন একটা, আমি লইয়েই মুখে ঢুকাইয়ে দিছি। আর আমি বলতেছিলাম, নবী গো, সবাইকে দিলেন দুইটা চারটা পাঁচটা, আমাকে কেন একটা দুইটা তিনটা দিল, তো আমার হাসান হুসাইনকে দিতে পারতাম। নবী বলেন, আলী একটাই নেও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে একটা খেজুর নিয়ে তিনি ঘুম থেকে জাগলেন, বলতেছেন, আমি ঘুম থেকে ওঠার পরে কোনো দেখি স্বপ্নে আমি যে নবীর দেওয়া সেই খেজুর খেয়েছিলাম, ওই খেজুরের মিষ্টি এখনো একশো একশো আমার মুখে রয়ে গেছে। নামাজের জন্য মসজিদে নববীতে গেলাম, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ালেন। আলী বলেন, আমিও পিছনে নামাজ পড়লাম। নামাজ শেষ হওয়ার পর বসা আছি আমরা এক জায়গায়, হঠাৎ দেখি একজন মহিলা থলির মধ্যে খেজুর নিয়ে আসতেছে। সাথে সাথে আমার স্বপ্নের কথা মনে পড়ে গেল, আমি তো আজ রাত স্বপ্নে দেখেছি একজন মহিলা নবীর দরবারে এইভাবে খেজুরের থলি নিয়ে আসছে, দেখি এর পরে কি হয়। আই সেই বলতেছে, আমিরুল মুমিনিন, এই খেজুরগুলি আমার বাগানের প্রথম খেজুর, মন চায় আপনি আপনার সাথীদেরকে নিয়ে খেজুরগুলা ভাগ করে খান। হযরত আলী স্বপ্নের সাথে অবিকল সব মিলে যাইতেছে। তারপরে দেখেন হযরত ওমর খেজুর দেওয়া শুরু করলেন, সবাইকে খেজুর দিতেছেন চারটা পাঁচটা, চারটা পাঁচটা তিনটা বেশি করে। আর আমি আলীর কাছে আইসে খেজুর দিলেন একটা, মনে পড়ে গেল আমার স্বপ্নের কথা, নবীও তো আমাকে স্বপ্নে একটা খেজুর দিচ্ছেন। ঘটনা কি, সব কিছু একবার অবিকল মিলে যাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, সবাই খেজুর দিলেন তিনটা চারটা পাঁচটা করে, আমাকে কেন একটা। হযরত উমর মুচকি হেসে বলতেছেন, আলী, গত রাত নবী যদি তোমাকে একটার বেশি দিতেন আমিও তোমাকে একটার বেশি দিতাম। সুবহানাল্লাহ, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা। এতটা সম্মানী, এতটা ইজ্জত, এতটা মর্যাদা, এতটা মহব্বতের আলী, যার কাছে নবী তার কলিজার টুকরামে খাতুনে জান্নাত ফাতেমাকে দিলেন, ওই আলীকে হত্যা করার জন্য কুফায় আব্দুর রহমান ইবনে মুলজিম ফজরের নামাজের সময়, হযরত আলী তিনি ঘর থেকে বের হবেন, মসজিদে যাবেন, নামাজের সময় তিনি আসসালাত আসসালাত করে কিছু আওয়াজ দিয়ে মানুষকে ডাকতেন, মসজিদের পাশে যাবেন, ওই অবস্থায় রাস্তায় এক কোনায় এসে লুকে আছে ধারালো অস্ত্র নিয়ে আব্দুর রহমান ইবনে মুলজিম। যাওয়া মাত্রই মাথার মধ্যে আঘাত করলো। আলী যখন দেখলেন পিছন থেকে কে যেন মাথায় আঘাত করলো, রক্ত তার দাড়ি মুবারক ভিজে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই বুঝে ফেললেন আমার নবীর ভবিষ্যৎবাণী। নবী বলেছিলেন, আলী, ওই দিনটাই হবে তোমার জীবনের শেষ দিন যেদিন তোমার মাথার রক্ত দাড়ি মুবারক ভিজে যাবে। হযরত আলী দাড়ির দিকে তাকিয়ে দেখেন দাড়ি ভিজে গেছে।
আহত অবস্থায় আলীকে ধরে নেওয়া হলো আর আব্দুর রহমান ইবনে মুলজিমকেও মুসলমানরা আটক করলো তারপরে আব্দুর রহমান ইবনে মুলজিমকে আলী জিজ্ঞেস করলেন তুই আমারে কেন মারতে আসলি সে বলতেছে আমি এক 40 দিন পর্যন্তই তলোয়ার ধারাইতেছি বিশ মাখায় মাখায় আর আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করি আল্লাহ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে এই তলোয়ার দিয়ে যেন আমি হত্যা করি হযরত আলী বলেন কথা ঠিক বলেছো এই তলোয়ার দিয়ে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটাই কোন হবে কয় যে তোমাকে করলাম আলী বলেন না এই তলোয়ার দিয়ে তোর মৃত্যু হবে এজন্য তুই হলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ এই বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারারে হায়দার আমর ইবনে মারহাবের মতো এত বড় বীর বাহাদুররা পর্যন্ত যার সামনে কোনোদিন পারে নাই আমর বিন মারহাব ছিল এত বড় একজন পাহলুয়ান যে পাহলুয়ান তার সামনে কেউ যায় না যখন সে ময়দানে হাজির হয়ে ওই খন্দকের যুদ্ধে সম্মিলিত বাহিনীর যুদ্ধে যখন ডাক দেওয়া শুরু করলো কে আসরে মুসলমান আমার সামনে আসবা কে আসো এমন সন্তান এতিম করবা স্ত্রীরে বিধবা বানাইবা কে আসো এমন মাকে সন্তান হারা করবা আমি আমরের সামনে আসো আল্লাহর নবী ঘোষণা দিলেন কে আসো তার মোকাবেলা করবা কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না ওই অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়াইলেন আল্লাহর নবী বলেন আলী তুমি বসো তুমি কি জানো সে আমর কে জানো নি তুমি কে সে আমর আরবের সবচেয়ে বড় পাহলোয়ান বীর বাহাদুর আলী তুমি বসো বসায় দিলেন নবী বলতেছেন কে আসো এমন আমরের সাথে মোকাবেলা করবা কেউ দাঁড়ায় না তৃতীয়বার দাঁড়াইলেন আলী আল্লাহ নবী দ্বিতীয়বার আলীকে বসায় দিলেন এরপরে নবী বলেন কে আসো এমন হযরত ও আলী তৃতীয়বার দাঁড়াইলেন দাঁড়ায় বলতেছেন ও আমার আকা ও আমার আকা আমার নেতা একবার শুধু আমাকে অনুমতি দাও ওর মারে ওর মা ওরে কদ্দুর দুধ খাওয়াইছে আমি আলী একটু দেখব কারণ আমাকে আমার মা নাম রেখেছেন কারারে হায়দার হায়দার শব্দের অর্থ হলো সিংহ সিংহ যে সিংহ জীবনে কোনোদিন পরাজিত হয় না কারার শব্দের অর্থ হলো যে ফিরে ফিরে আঘাত করে এমন নাম আমার মা রেখে দিয়েছেন অনুমতি দেন আল্লাহর নবী তৃতীয়বারের সময় অনুমতি দিলেন ময়দানে হাজির আমর ইবনে মারহাব আওয়াজ দিয়া কয় কিরে বেটা তুই আবার কে এ বেটা তুই অল্প দিন হয়েছে তোর দুনিয়ার মাত্র দেখা শুরু করেছো দুনিয়ার জৌলুর দুনিয়া মাত্র তুমি পাইছো এখনই মইরা লাভ নাই তাড়াতাড়ি চলে যাও এ যুবক তাড়াতাড়ি তুমি যাও কে তুমি তিনি বলেন আমার নাম কারারে হায়দার আলী কও কি তুমি বলে খ হায়দার নাম শোনা মাত্র আমরের কলিজার মধ্যে ভয় লাগলো কারণ আমরের মা সে ছিল একজন জ্যোতিষী ওই আমরের মা বলেছিল বাবা তুই দুনিয়াতে একদিন বহুত বড় পাহলোয়ান হবে বীর বাহাদুর হবে কেউ তোর সাথে পারবে না কিন্তু বাবা আমার জ্যোতিষী বিদ্যা যা বলে তোর মরণ হবে হায়দার নামে এক যুবকের সাথে যুবকের হাতে অতএব বাবা হায়দার নাম যদি তুই কখনো কখনো শুনো ও তোর মোকাবেলায় এসেছে তাহলে তুই কখনো তার মোকাবেলায় যাবি না কিন্তু আমার ওই অবস্থায় পিসপা হওয়ার কোনো উপায় নাই উপায় নাই আইয়ে হযরত আলীকে আঘাত করলো আলী কোন রকম তার আঘাতটাকে কোন সামলাইলেন প্রথমে আমর বলতেছিল তুই আঘাত কর হযরত আলী বলেন না না আমার নবীর শিক্ষা এটা না আমার নবীর শিক্ষা হলো তুই আগে আঘাত করবি তারপরে আমারটা তুই ফিরাবি আঘাত করছে আমর কোন রকম তিনি ফিরায় নিছেন এরপরে আলী বলতেছেন এবার আমারটা তুই সামলা হযরত আলী কারারে হায়দার শের খুদা আলী গুরার পিঠে উইটা তিনি যখন তলোয়ারটা হাতে নিয়া ওই আমরের গুরার পিঠে আমর অবসা তলোয়ার দিয়ে তারে মারলেন তার ঢালটা দ্বিখণ্ডিত হয়ে গেল তারপরে লোহার পোশাক পরা ছিল লোহার টুবি ওই লোহার টুবি মাসকান দিয়া এমনভাবে তলোয়ার তার পুরা বডিটারে দ্বিখণ্ডিত করলো এমনকি যেই গুরার পিঠে আমর বসেছিল গুড়াটা পর্যন্ত হযরত আলীর আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেল আল্লাহু আকবার পৃথিবীর ইতিহাসে অতীত এত বড় আঘাত কেউ কোনোদিন করতে পারে নাই কিয়ামতের আগেও কেউ কোনোদিন এত বড় আঘাত করতে পারবে না ওই দিন হযরত আলীর তলোয়ারে আল্লাহর কুদরতি শক্তি এসেছিল সেই বীর মুসলমানের বীর বাহাদুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুর রহমান ইবনে মুলজিম ওই খারেজি
ওই পাপিষ্ট এই প্রেতাত্মা ওই জাহান্নামের কীট রাতের অন্ধকারে আঘাত করে ওনাকে শহীদ করে দিল। ভাইরা বন্ধুরা, আর ওই দিকে আমিরে মুয়াবিয়া এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার দায়িত্বে যে দুইজন ছিল, এই দুইজনের একজনও তাদের আঘাতে সফল হতে পারে নাই, একজনও পারে নাই, কামিয়াব হতে পারে নাই। বারাক ইবনে আবদুল্লাহ, বারাক ইবনে আবদুল্লাহ আরেকজন আমর ইবনে বকর, এই দুটোটা তারা তাদের কাজে সফল হতে পারে নাই। সফল হয়েছে শুধু আব্দুর রহমান ইবনে মুলজিম। এরপরে তারে হত্যা করা হয়েছে, আব্দুর রহমান ইবনে মুলজিমকে তার তলোয়ার দিয়ে তারে হত্যা করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতের পর আমার ভাইয়েরা বন্ধুরা, এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পর মুসলমানরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যারা বায়াত নিয়েছিলেন তারা এ হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত বানায়া ওনার হাতে বায়াত নিয়ে নিলেন। এই দিকে দেখা গেল আমিরে মুয়াবিয়া উনি এক এলাকা জুড়ে তিনি খলিফা, আরেকদিকে হযরত হাসানের কাছে মুসলমানরা বায়াত নেওয়া শুরু করলেন, দুই দল থেকেই গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন আমিরে মুয়াবিয়ার সাথে একটা সন্ধি করেছিলেন যে না ঠিক আছে আমি এই বিবাদ মীমাংসার জন্য নেন আমি চলে গেলাম। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের মধ্যে যে বিবাদটা ছিল, বিবাদটা ছিল ইজতিহাদি বিবাদ, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা ন্যায়ের পক্ষে ছিলেন। এর পক্ষে প্রমাণ হলো হযরত আমর রাদিয়াল্লাহ হযরত আমার ভাইয়ের আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় নবীজির একজন সাহাবি, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিফিনের যুদ্ধে আলী আর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে যখন যুদ্ধ হয় সিফিনের যুদ্ধ, ওই যুদ্ধে আম্মার তিনি আহত হয়েছিলেন, আর আহত হইয়া তিনি গেছেন পানি পান করার জন্য তাবুতে, তারা দিয়েছেন দুধ। হযরত আম্মার তখন বলেছিলেন আমার আজকের দিনই শেষ দিন, কারণ আমি আমার নবীর মুখে শুনেছি আম্মার তোমার জীবনের শেষ খাদ্য হবে দুধ, অতএব দুধ আমি চাইলাম পানি দিছো তোমরা দুধ, মনে হয় আমি এই আঘাতে বাঁচব না। তিনি শহীদ হলেন। আর ওনার শহীদ হওয়ার পরেই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অঞ্চলের মধ্যে ওনার দলের মধ্যে একটা হইচই শুরু হয়ে গেল, কারণ আম্মার তিনের ব্যাপারে সাহাবিরা সবাই জানতেন, অনেকেই জানত। নবী বলছেন যে আমার আম্মার সে হলো কি, সে হলো সত্যের পক্ষে এবং সত্য আম্মারের পক্ষে, সত্য আম্মারের পক্ষে আর আম্মার সত্যের পক্ষে। তখন ওই এরা ভাবতেছিল যে তাহলে আম্মার আলীর পক্ষে, আলী তাহলে সত্যের উপর। কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে বুঝাইতেন যদি ইনি সত্যের উপরে আসেন, মুসলমানদেরকে ইনি এই কথা বুঝাইতে সক্ষম হয়েছিলেন যে তিনি সত্যের উপরে আসেন। কিন্তু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতের পর তখন এরার মধ্যে দ্বিমত ঘটে গেল যে না, আম্মারের ব্যাপারে তো আল্লাহ নবীর সুসংবাদ আছে, আম্মার সত্যের উপরে আর সত্য আম্মারের সাথে। ঠিক তেমনিভাবে হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যুস শাহাদাতাইন বলা হতো, দুইজন সাক্ষীর এক মোকাবেলায় একজন, অর্থাৎ ওনার একটা সাক্ষী দুইজন সাক্ষীর সমতুল্য ছিল। ওনার একা সাক্ষী হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একা সাক্ষী দুইজন সাক্ষীর সমতুল্য ছিল। কেন? আল্লাহ নবী একদিন এক ইহুদির কাছ থেকে উট ক্রয় করেছিলেন, আর উট কিনা নবী যে যাইতেছেন বাকিতে বাড়িতে গিয়া তারে টাকা দিবেন, কিন্তু রাস্তার মধ্যে আরেকজনে ওই ইহুদিরে বলতেছে উটটা বেচবা, সে বলতেছে উট হ্যাঁ বলে হ্যাঁ, ওই লোক কইতেছে উটটা যদি তুমি বেসো আমি তোমার 200 দিরহাম দেব। আল্লাহ নবী তার কাছ থেকে 100 দিরহামে কিনছেন, আর রাস্তার মধ্যে আরেকজনে কই করছে যদি উটটা আমার কাছে বেসো 200 দিরহাম দেব। ইহুদি সাথে সাথে আল্লাহ নবীরে কইতেছে কয় মোহাম্মদ তুমি চলে যাও আমি তোমার কাছে উট দিব না, আমি উট তার কাছে বিক্রি করে দিব। আল্লাহ নবী বলেন রাখো তোমার সাথে আমার বিক্রি হয়ে গেছে, বেচা কেনা হয়ে গেছে 100 দিরহামে, আমি বাড়িতে গিয়ে তোমার টাকা দিব। কয় না আমি তোমার কাছে উট বেশি নেই। মানুষ জড়ো হয়ে গেছে, আল্লাহ নবীর পক্ষে সাক্ষী কেউ নাই, সে বলতেছে আমি মোহাম্মদের কাছে উট বেশি নাই, আল্লাহ নবী বলতেছেন আমার কাছে বেচছে, এই হলো মামলা। মানুষজন অনেক জড়ো হয়ে গেছে, এবার আল্লাহ নবী যে বলতেছেন আমার কাছে বেচছে, নবীর পক্ষে সাক্ষী দিবে কে? কেউ তো নাই। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় ওই পাশ দিয়ে যাইতেছিলেন, যখন দেখলেন নবীজির সাথে এই মামলা, তিনি এসে বলতেছেন আমি সাক্ষী, সেই কথা বলছে নবীজির কাছে সে এই উটটা বেচছে আমি সাক্ষী। মামলা আল্লাহ নবীর পক্ষে রায় চলে আসলো। নবীজি তখন বলতেছেন খুজাইমা ঘটনা কি, আমি তো ওই সময় কিছু বললাম না, তুমি তো ওইখানে ছিল না, তুমি আমার পক্ষে সাক্ষী দিলা কেমনে? হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো আপনার কথায় জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করছি,
আর এখানে আজকে আপনি নিজের মুখে বলতেছেন উট কিনছেন উটও চোখের সামনে দেখা জিনিসকে আপনার কথা বিশ্বাস করব না না দেখা জিনিস বিশ্বাস করছি দেখা জিনিসকে আপনার কথা বিশ্বাস করব না এজন্য আমি সাক্ষী দিয়ে দিছি আল্লাহর নবী খুশি হয়ে বলছিলেন আজ থেকে মুসলিম জাহানের সমস্ত আদালত জেনে নাও দুইজন সাক্ষী আমার খুজাইমার একা সাক্ষী দুইজন সাক্ষীর সমতুল্য এতটা সম্মান এতটা ইজ্জত সেই খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিলেন জঙ্গে সিফিনে ভাইরা এই সমস্ত দিক বিবেচনা করলে দেখা যায় ইস্তিহাদি তাদের যে ইস্তিহাদের মধ্যে মত পার্থক্য ছিল এই ক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ইস্তিহাদটা অনেকটাই সঠিক ছিল বাকি এর পরও আমরা এই ব্যাপারে কোনো মন্তব্যে যাব না যাওয়ার কোনো সুযোগ নাই কারণ আরেক পক্ষে হযরত আমিরে মুয়াবিয়া এবং ওনার পক্ষে অনেক বড় বড় সাহাবী ছিলেন আমরা এই ব্যাপার নিয়ে কোনো আলোচনা সমালোচনা যাব না হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নো তিনি ওই সন্ধিটাই করেছিলেন যে নেন আমার খেলাফতি আমি বাদ দিয়ে দিলাম আপনারে আমি খেলাফতি দিয়ে দিলাম তবে আপনার ইন্তেকালের পরে আমি খলিফা হব এটা লিখিত হোক হযরত আমিরে মুয়াবিয়া একথাটাই লিখিত করেছিলেন কিন্তু এই সুযোগটা ইয়াজিদের বাহিনী ইয়াজিদকে যারা খলিফা বানাইতে চাইছিল ওই বনু উমাইয়ার মধ্যে এরা এই সুযোগটা দিল না যেহেতু আমির মুয়াবিয়ার ইন্তেকালের পরে হাসান কি হয়ে খলিফা হয়ে যাবে এটা লিখিত চুক্তি আছে এজন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে তারা বিষ পান করায়া শহীদ করেছিল প্রিয় হাজিরিন তারপরে ইতিহাস তো আমাদের সব জানা আল্লাহ আমাদের সবাইকে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে সর্বদা অটল থাকার অবিচল থাকার তৌফিক আল্লাহ দান করুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বদা ন্যায়ের পক্ষে ছিলেন হযরত ইমাম হুসাইন সর্বদা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে যেরকম অটল অবিচল ছিলেন আমরাও যেন আমাদের জীবনটাকে সর্বদা আজিমত প্রতিষ্ঠার লক্ষ্যে এবং ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করে সত্যের পক্ষে যেন আমরা মজবুত থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন